আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো সবাই চিনেন বাংলাদেশে নাটক করে অভিনেতা অপূর্বকে, আর অপূর্বকে চিনে না এরকম মানুষ কমই আছে। অপূর্ব তার পুরো নাম হলো জিয়াউল ফারুক অপূর্ব, সবাই এক নামে চিনে অপূর্ব। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইতিমধ্যেই আপনারা ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গিয়েছেন। আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ওপেন করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্ভব হলে একটি লাইক দিবেন। তাহলে চলুন বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করি। গত 4 নভেম্বর করোনা আক্রান্ত হয় জিয়াউল ফারুক অপূর্ব। তাকে একটি রাজধানী হাসপাতালে ভর্তি করানো হয়। অভিনেতা অপূর্বকে হাসপাতালে ভর্তি করার পরে হাসপাতালে পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয় এবং পরবর্তী সময়ে গত বুধবার বিকালে অপূর্বকে কেবিনে পাঠানো হয়। আমরা আরও প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছি, কিছুদিন আগে অভিনেতা অপূর্ব তার শরীরে প্রচুর পরিমাণ জ্বর হয় এবং জ্বর না কমার কারণে তাকে করোনা নমুনা পরীক্ষা করানো হয়। 2 নভেম্বর রিপোর্ট আসে এবং রিপোর্টে ছিল করোনা পজিটিভ। পরবর্তী সময়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং সে এখন হাসপাতালে ভর্তিধীন অবস্থায় আছে। সবাই অপূর্ব তার জন্য দোয়া করবেন, সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং আপনারা যে যেখানতে আসেন অবশ্যই নিরাপদে থাকবেন, একটু সতর্ক থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আশা করি করে রাখবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।